হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের মন আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে 18th of November, এখন বাজে 7:15। আবার অ্যাজ ইউজুয়াল একটু দেরি হয়ে গেছে, এই একটু আগেই ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে টুকটাক কাজগুলো সেরে চায়ের কাপ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আর এখন থেকে ব্লগটাকেও স্টার্ট করে দিলাম, বেলা হয়েই গেছে আজকে। তবু আকাশটা খুবই ভালো, একটা ফ্রেশ ডে, একটা নতুন দিন। আসলে কি বলো তো, এখন একটু ঠান্ডা ঠান্ডা মতো, তো তাই জন্য ঠিক সকাল সকাল মানে আরও সকালে উঠি, 6:30 নাগাদ, সেটা পারছি না। মনে হচ্ছে একটু আরেকটু শুই, আরেকটু শুই, এই করতে করতে হঠাৎ ঘড়ির কাঁটা কখন যে ঘুরে যাচ্ছে বুঝতেই পাচ্ছি না। যাই হোক, তাড়া আর কিসের বলো, এখন তো সবই বন্ধ, তো যে কারণে সেই তাড়ার ব্যাপারটা নেই, গড়িয়ে গড়িয়ে চলুক না দিনটা, আমিও গড়িয়ে গড়িয়ে চলি, আর তোমরা তো সঙ্গে আছোই আমার। আজকে কি করব কি না করব, অ্যাজ অলওয়েজ কোনো প্ল্যান নেই গো, কিচ্ছু জানি না, যেরকম চলবে সেরকম চলবে। কি রান্না করব সেটাও জানি না, তবে তন্দুরি চিকেনটা করার ইচ্ছে আছে। তন্দুরি চিকেন তো আমার রেসিপি দোয়া, প্রচুর বার করেছি, নতুন কিছু না, তাও করব যখন তোমাদেরকে নিয়েই করব। আর একটু বেরোনোরও ইচ্ছে আছে, বেশ কয়েকদিন ধরেই না বাড়িতে বসে বসে কীরকম যেন মনে মনে হচ্ছে একটুখানি বোর বোর ব্যাপার, তো ভাবলাম আজকে একটু বেরোই, সঙ্গে থাকো আমার সারাটা সকাল, দেখি কি করি না করি। তো চাটা খাই, এই বিস্কুট, আর এথিনারা রুট বিস্কুটটা ভালো লাগে না জানো তো, ম্যাগির জন্যে এনেছিলাম, যে থিনারা রুটটা মনে হয় শুনি আর কি কম্পারেটিভলি মেরির থেকে একটু মিষ্টি কম, তো তাই জন্য এটা ম্যাগির জন্য এনেছিলাম। মহিলা খুব চালু, এ থিনারা রুট খায় না, এ মেরিটাই খায়, তাই জন্যে ম্যাগির জন্যে আনা বিস্কুটটা আমি এখন শেষ করছি খেয়ে। তো এই থিনারা রুট দিয়ে এখন চাটা খাই, চাটা খেয়ে তারপরে দিনটাকে শুরু করি, দেখি গড়িয়ে গড়িয়ে কীরম চলে। আর তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে, কিন্তু কোথাও যাবে না, যদি বেরোই তোমাদেরকে নিয়েই বেরোবো, না বেরোলেও বাড়িতে তোমাদেরকে নিয়েই দিনটা কাটাবো, ঠিক আছে? তো থাকো তাহলে। কে উঠেছে দেখেছ? এই দেখো, বলো গুড মর্নিং, গুড মর্নিং, এই দেখো, শোনো না, দেখেছ দেখেছ ম্যাগি, চলো রান্নাঘরে যাই, দেখি কি করি। ভাবছি একটু ফ্রাইড রাইস টাইপের করি, আর তার সঙ্গে তন্দুরি চিকেন, আইটেমটা কেমন হবে বলো তো? পোলাওয়ের সঙ্গে তন্দুরি চিকেন তো দারুণ যায়, এই কালী পুজোর দিনই তো করেছিলাম, কিন্তু আমার মেয়ে না পোলাও খায় না, সেটা আর একটা প্রবলেম, তো যে কারণে দুরকম আমার দ্বারা ভাই হবে না, পোলাও করবো আবার ফ্রাইড রাইস করবো, অসম্ভব। তার থেকে ভাবছি ফ্রাইড রাইসটাই করি, তো ফ্রাইড রাইসের সঙ্গে তন্দুরি চিকেন হয়ে যাবে বলো। চলো তাহলে যাই, এই মহিলাকে কোলে নিয়ে বেশিক্ষণ বসে থাকলে, এখন ওয়েট হয়ে গেছে তো খুব একটা বেশিক্ষণ ধরে রাখা যায় না, আর থাকতেও চায় না, তো তার থেকে একে নাবাই, নাবিয়ে চটপট, ওই দেখো আরও উঠে বসছে, যে নাবানোর কথা বলেছি ও নাববে না। চলো বলো সি ইউ লেটার, চলো। তো হাজির হয়ে গেছি রান্নাঘরে, লাঞ্চটা তো তাড়াতাড়ি করতেই হবে, তো ফ্রাইড রাইস করবো, চাইনিজ ফ্রাইড রাইস, তো তার জন্য সবজিপাতি সমস্ত কেটে রেখে রেডি করে রেখেছি, আর আজকে চিকেন বোনলেস চিকেনটা একদম নেই, তো তাই জন্য চিকেনটা স্কিপ করে দিচ্ছি, ওই ডিম দিয়ে, ডিমের যে ঝুরি করি সেটা দিয়েই ফ্রাইড রাইসটা করবো, আর সবজি সবজা তো আছেই, আর তন্দুরি চিকেনটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো চটপট চলো রান্নাটাকে শেষ করে ফেলি। আজকে আমার ফ্রাইড রাইসে না চিকেনটা দিতে পারবো না, চিকেন ছাড়া আর যা যা দেওয়া সবই দিচ্ছি, যেটা আমার রেসিপিতে দেওয়া আছে না, রিসেন্ট দিওয়ালি স্পেশাল চাইনিজ ফ্রাইড রাইস, সেমটাই করছি কিন্তু।
আজকে আবার একটু গরম গরম ভাব না কি মনে হয়? আমার তো বেশ একটু গরম গরম লাগছে। আর মুশকিল কি হয়েছে বলো তো, পেছনে জানলাটাকে না টেনে রাখতে হয়। এটা ফার্স্ট ফ্লোর তো, নিচের যেগুলো সব সিকিউরিটি আর হাউস স্টাফ আছে এত চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে না। শুট করতে অসুবিধে, ব্যাকগ্রাউন্ডে একটা লোকের মানে দু তিনটে লোকের কথাবার্তা চললে কিরকম একটা অসুবিধা হয় না? আমার হয় ডিস্টার্বিং মতো। আজকে কত রকমের সবজি পেয়েছি দেখেছো? এ দেখো, ক্যাপসিকাম থেকে ক্যাবেজ থেকে গাজর, গ্রিন অনিয়ন, বিনস, আজ একেবারে সবজিতে ভরপুর। যেদিনকে সত্যি রেসিপি দেখিয়েছিলাম সেদিনে কিন্তু আর সবজি পাইনি এত। এইরকমই হয় প্রসেস, কিন্তু একদম এক। তোমরা ভেবো না যে প্রসেস কিছু অন্যরকম করছি, সবই সেম। এ দেখো চিকেন স্টকও আছে, শুধু চিকেনটা নেই। এবার তোমরা বলবে চিকেন নেই, চিকেন স্টক এলো কোত্থেকে? এটা একটা পয়েন্ট। ম্যাগির জন্যে দু পিস ড্রামস্টিক আছে, তো সেটা সেদ্ধ করেছি, তার যে স্টকটা সেটা ইউজ করছি। এটা একটু ঢাকা দেওয়া থাক। আর এই দেখো তন্দুরি, দুটো ড্রামস্টিক, এই দুটোই তন্দুরি করব দুজনকার একটা একটা করে। চিকেনের খুব আকাল পড়েছে, তো হরিণঘাটারও একটা স্টল আছে আমাদের এখানে। এবার সেখানে যে ডেলিভারি ম্যান, সে দুদিন তিন দিন ছুটি নিয়ে গেছে, যে কারণে কোনো মানে ইন্টারকামে ফোন করে তাকে পাওয়া মানে তাদের দোকানের কাউকে পাওয়া যাচ্ছে না। তো ওই জন্যে আমার বাড়িতেও চিকেন নেই, আমার ওই হরিণঘাটা থেকে চিকেন আসে, একদম দারুণ চিকেন, মানে খুবই সস্তা, খুবই ফ্রেশ, খুবই ভালো। তো সেটা আসে, সেটা পাওয়া যাচ্ছে না, তাই জন্যেই এই চিকেনের আমার বাড়িতে আকাল পড়েছে। আদারওয়াইজ চিকেন আমার এভরি ডে থাকে, মানে অনেক চিকেনই থাকে, কখনো হয় না যে চিকেন নেই। সবজি নেই হতে পারে, চিকেন নেই হয় না। তো এটাই রিজন যে কারণে চিকেনটার আকাল পড়েছে। তন্দুরিটাও বসিয়ে দিই জানো তো, দেরি হয়ে যাবে না হলে। রান্নাঘরটা এত ছোট না, এদিক থেকে ওদিক করতে গেলে আবার ট্রাইপডকেও ঘোরাতে হয়। দেরিও হয়ে গেছে, চলো রান্নাটা তাড়াতাড়ি শেষ করে ফেলি। জানো তো রান্নাটা শেষ করে তারপর আবার চলে আসছি তোমাদের কাছে, কেননা এখনই দেখো 9:20 বেজে গেছে, এখনো ম্যাগিকে আমার ব্রেকফাস্ট দেওয়া হয়নি, আমার ব্রেকফাস্ট হয়নি, রান্নার এই অবস্থা। তো চটপট রান্নাটাকে সেরে ফেলি, সেরে ফেলে তারপর তোমাদের কাছে চলে আসছি। তো এই দেখো ফ্রাইড রাইসটা রেডি করে ফেলেছি, বলেতে ঢেলেও ফেলেছি। এটা চিকেন ফ্রাইড রাইস বলতে পারছি না, এটা এগ ভেজ ফ্রাইড রাইস বলতে পারো। এগও আছে, ভেজিজও আছে, দুটোই আছে। তন্দুরিটাও চাপিয়ে দিয়েছি, ওটা হতে থাকুক, এর মধ্যে আমি ম্যাগিকে ব্রেকফাস্টটা খাইয়ে আসি। এটা তো একটু টাইম লাগবে, তো এটা হোক। কীরকম বদমাইশি দেখেছো, ব্রেকফাস্ট নিয়ে আমি এখানে বসে আছি আর ও ওইখানে বসে আছে, আসবে না, এইসব দুষ্টুমিগুলো করে। তো আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট আমি নিয়ে বসেছি, রোজ ওই দুধ কর্নফ্লেক্স নয় তো ওটস আর ভাল লাগে না। তো আজকে জাস্ট দুটো টোস্ট ব্রেড আছে, একটা পোচ আছে, আর
সোমপাবড়ি আছে, এটা প্রভুজির সোমপাবড়ি। তো এটা চটপট খেয়ে নি, খেয়ে তারপরে তন্দুরিটা দেখবো কতটা কি হলো। কতক্ষণ ওয়েট করবো বলো? ম্যাগি এলো না ব্রেকফাস্ট খেতে, আমি বসে পড়লাম, আমারটা খেয়ে নি। আমাদেরও এক একদিন হয় না, খেতে ইচ্ছা হয় না, ওরও আজকে তাই। আর আজকে ডিওয়ার্মিংয়ের ওষুধ খেয়ে, সরি, ডিওয়ার্মিংয়ের ওষুধ খেয়েছে, মেবি তার জন্য হয়তো অ্যাপেটাইটটা নেই, কে জানে, বুঝতে পারছি না। আমি চটপট খেয়ে নিই, তন্দুরিটা বসানো আছে, ওটা আবার পুড়ে যাবে, যদিও একদম লো করে এসেছি গ্যাসটা, খেয়ে নিই। গল্প করতে করতে খেলে আরও দেরি হবে। আজকে আর বেরোয়নি জানো তো, ম্যাগি ব্রেকফাস্ট খাইনি, তো তাই জন্যে আমারও কিরকম মনে হলো যে যদি খিদে পায় আর আমি সেই সময় না থাকি, তো এইসব চিন্তা করে বেরোলাম। আর এই মহিলা যে খায়নি ওই জন্যে বেরোতে ইচ্ছে করলো না, যে খালি পেটে আছে। কাজকর্ম সব শেষ, তন্দুরিও হয়ে গেছে, ফ্রাইড রাইস তো দেখালামই, তন্দুরিটাও খাওয়ার সময় দেখিয়ে দেবো, আর কিচ্ছু বাকি নেই, বা চান করবো আর লাঞ্চ খাবো বাস। আর আকাশটা আবার এবারে একটুখানি না মেঘলা মেঘলা হয়ে আসছে, সেই রোদ্দুর সানি ব্যাপারটা নেই, কে জানে বৃষ্টি বৃষ্টি হবে বোধহয়। তো চান করে বেরোলাম এই মাত্র, এবারে আমি ম্যাগিকে খাওয়াবো, কেননা ও ব্রেকফাস্ট খায়নি বলেই ছিলাম, তো এবার লাঞ্চটা চেষ্টা করি, দেখি ও খায় কি না, নাহলে তো একটু চিন্তার ব্যাপার না, না খেলে খারাপ লাগে। তো যাই হোক, ব্রেকফাস্ট খাইনি, কিছুই খাইনি বলতে গেলে আজকে, লাঞ্চটা এখন ট্রাই করতে বসবো যে যদি ও খায়। এই যে এখন ম্যাগি লাঞ্চ করছে, থ্যাংক গড যে লাঞ্চটা খাচ্ছে, আমি ভাবলাম ব্রেকফাস্ট খাইনি, লাঞ্চও কি খাবে না কে জানে, তো দেখছি লাঞ্চটা কিন্তু খাচ্ছে। চিকেন তন্দুরি রেডি হয়ে গেছে, এবার ফ্রাইড রাইসের সঙ্গে এটা সার্ভ করব, তাহলে আমাদের লাঞ্চটা হয়ে যাবে। তো এই আজকে লাঞ্চ, ফ্রাইড রাইস আর তন্দুরি চিকেন। তো লাঞ্চটা খেয়ে নিই, লাঞ্চটা খেয়ে আসছি, এখন অনেকটা নিশ্চিন্ত লাগছে, কেননা ম্যাগি ভাত খেয়েছে, তো তাই জন্য এখন একটু রিলিফ। তো এইমাত্র খেয়ে এই বেডরুমে চলে এসেছি, পাওয়ার ন্যাপ নেওয়ার টাইম হয়ে গেছে, একটু বসবো, বসে একটু এমনি নেট সার্ফিং করি, তারপরে একটু পাওয়ার ন্যাপ নেবো, রোজকার একই রুটিন। তন্দুরি চিকেনটা কিন্তু আজকে দারুণ হয়েছিল, আমি এন্ড মানে লাস্টের দিকে তন্দুরি চিকেনে একটা অন্যরকম টুইস্ট দিচ্ছি, সেটা তোমাদের দেখানো হয়নি, এবং আমি যখন মুনস ডিশেজে তন্দুরি চিকেন আপলোড করেছিলাম তখনও সেটা করিনি, এটা নতুন করছি আজকাল, খেতে কিন্তু দারুণ হচ্ছে। অবশ্যই আমি নেক্সট যেদিনকে তন্দুরি চিকেন করব সেদিনকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব যে টুইস্টটা কী। আজকে খেয়ে ভালো লাগলো, আগেও অবশ্য করেছি, সেদিনও ভালো লেগেছে, মনে ঠিক ছিল না আমার, মানে যে তোমাদের দেখাবো সেটা খেয়াল ছিল না, তো আজকে করে খেয়ে তখন মনে হলো এই সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করতে হবে, করে একদিন দেখবে দারুণ লাগে, দেখাবো খুব শীঘ্রই আমি তন্দুরি চিকেন করব, করে দেখাবো। আর চিকেনের আকাল আজকে আমার এখানে তো চলছে। তো যাই হোক, যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে, এটা আমি এখনই শেষ করে দিচ্ছি, যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা নতুন যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটাকে প্রেস করে তার মধ্যে যে অল অপশনটা আছে সেটাকেও ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত আপলোডিং ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর আজকে তাহলে এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে চলে আসবো খুব তাড়াতাড়ি, আর খুব ভালো থাকবে, বাড়ির সবাইকে অনেক ভালো রাখবে।